স্মৃতিশক্তির দুর্বলতার জন্য খুব চমৎকার একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যেটির নাম হচ্ছে আয়োডিয়াম। আয়োডিয়ামের স্পেশাল কিছু সিমটম আছে। আয়োডিয়ামের রোগীরা সাধারণত খুব ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে পারে না। ফর এক্সাম্পল, আয়োডিয়ামের রোগীদের ক্ষেত্রে স্মরণ শক্তি এতটাই দুর্বল, এতটাই লোপ পায় যে তারা বাজার করতে গেছে কিন্তু বাজারের ব্যাগ নিয়ে যাইতে ভুলে গেছে। এই যে ছোট্ট বিষয়টা, ক্রিটিক্যাল বিষয়টা তাদের মনে থাকে না। এরকম ছোট ছোট ক্রিটিক্যাল বিষয়গুলো মনে না রাখতে পারলে এটি স্মরণ শক্তির দুর্বলতার একদম থার্ড স্টেজ, অর্থাৎ একদম খারাপ একটা স্টেজ। অর্থাৎ ছোট ছোট বিষয়গুলো যদি মনে রাখতে না পারে, স্মৃতিশক্তি তার মানে তার একেবারেই লোপ পাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আয়োডিয়াম খুবই চমৎকার। আয়োডিয়াম ওষুধটি এটি ঘরোয়াভাবেও আপনারা ব্যবহার করতে পারেন। ছোট ছোট কাজে যদি ভুলে যাওয়ার প্রবণতা থাকে, স্মরণ শক্তির দুর্বলতা হচ্ছে, কোনো কিছু মনে থাকতেছে না, এর মানে অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে, সেই ক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা 30 বা 200 পাওয়ার 3 বেলা খাবারের আগে সামান্য গরম পানি সহ, কুসুম গরম পানি না, নর্মাল যেগুলো সহনীয় সামান্য গরম পানি খাবেন, তাহলে আপনার সমস্যা দূর হয়ে যাবে।